জয় সোনা মায়ের জয়। মা অনেকবার এসছে, মাকে ভোগ করে দিয়েছে। মা আমার অনেক উপকার করেছে, অনেক কিছু মা মায়ের কাছে আমি পেয়েছি। মা আমাকে সব সময় দেখা দেয়। মা আমাকে বলছে তুই এই 108টা শিবের মন্দিরের উপর দিয়ে আয়। আমি বলি না মা আমি যেতে পারবো না। মা আমাকে অনেক কিছু দিয়েছে। কবার এলে মা মায়ের কাছে? এটা নিয়ে আমি 3 বার এলাম। আমি হলদিয়া থেকে এসেছি। বাবা একটু পরিচয় দিই, বাবা মা কি বল, তোর নিজের মহাদেবের পরিচয় দে। ও বিএসএফ এ চাকরি করে। বাবা কোথায় রয়েছে? বাবা সবাইকে ফেলে জীবনের জন্য চলে আসতে হয়, জীবন রিক্সে থাকে। তাই মাকে সবসময় বলি মা সবসময় আপদ বিপদে সব সন্তানদেরকে রক্ষা করিস মা। বাবা মা তুমি কবার এলে? এনি 3 বার না 3 বার আসলাম। আমাকে আমি সবসময় স্বপ্নে দেখি। আমি একদিন বলছি নতুন মাকে তো আমি দেখতে আসতে পারিনি এত দূর থেকে, নতুন মা তো আমায় দেখা যায়নি, নতুন মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। দেখো মহাদেব তোমার হাত ধরে আছে, দেখো যখন চলে যায় মিস করিস বল না। খুব কষ্ট পায় একদম। চাকরিটা যেমন ওর বজায় রেখেছে, মা যেন আমার স্মৃতির স্মৃতিটা যেন সব সময় রক্ষা না চাইতে। মা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু একদম। ওটা তো বড় রে বাবা, মেয়েদের টাকা পয়সা থেকে তো এটা বড়। যখন তার সিঁদুরটা মাথায় ওঠে দিতে তো বড় ফল। একটা মেয়ে দেখবে বিয়ের পর দেখবে যখন সিঁদুরটা পরে অন্যরকম পুরো চেঞ্জ হয়ে যায় একদম। মার কাছে শুধু আমার একটাই চাই, আমার স্মৃতির সিঁদুরটা যেন মা আমার সবসময় রক্ষা করে। আবার সবাই বলো জয় জয় সোনা মায়ের জয়। কেউ কপুর জ্বালাচ্ছ? খুব ভালো লাগছে বেশ। কপুরটা আমার হাতে গায়ে মা অনেক উপকার পেয়েছে বলো। অনেক উপকার পেয়েছি মানে আমি দাঁড়াতে পারতাম না, ঘাড় পিট নিয়ে একদম দাঁড়াতে পারতাম না। মায়ের কাছকে এসে পরে আমি দাঁড়াচ্ছি এখন, আর এখনো পর্যন্ত মানে দাঁড়িয়ে আছে। আমার সব সময় প্রেশার চেপে যেত, মায়ের আশীর্বাদে আমার প্রেশারটা যেমন ভালো হয়ে যায়। কত থেকে আসছো মা? আমি আসছি একদম চিত্তরঞ্জন থেকে, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ একবার সবাই বলো জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায় বলো মা। আমার জ্বরের প্রবলেম 7-8 বছর ধরে, তো ডক্টর ওষুধ খেয়ে খেয়ে থাকি। আর মাঝে মাঝে মানে ওষুধেও কাজ হয় না, তো সেদিন আমার এরকম প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে সারাদিন রাতেও। তো আমি শুয়ে পড়ে মায়ের নাম জপ করছি, বলতে বলতে আমি ঘুমিয়ে গেছি একদম, যন্ত্রণা ভালো হয়ে গেছে। হ্যাঁ সকালবেলা উঠে দেখছি আমার মানে কোনো কিচ্ছু নেই। কত থেকে আসছো মা? কতবার এলে এখানে? আমি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে শুধু নাম জপ করেছিল? হ্যাঁ। একবার সবাই বলো জয় মায়ের জয়। দেখি দে মাকে বলছে ওষুধ খেয়ে জয়। কৃষ্ণ কালী মা যদি ভালো করে দেয় একবার, আমি একবার ভালো করে দেবো না, মাকে ভুলে যাবে না। কোথা থেকে আসছো মা? আমি বাবার এলে এনে নবার এসছে মা। বুকে প্রচণ্ড পেন হতো মায়ের, অনেক অনেক ব্যথা হতো, অনেক ব্যথা হতো। এগুলো সব কথা ছিঁড়ে গেছে, অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অন্যরকম কথাবার্তা বলেছে। তার জন্য আমি জানি তোমার কাছে এসেছি বিশ্বাস করে, তুমি ভালো করবে। এখানে পুরো চেঞ্জ, ডাক্তার অন্যরকম বলেছিল, মানে একটা বিশাল একটা মারাত্মক ঘটনা হতে পারে। ত্রিশূল দিয়েছিল। সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়।
উপকার পেয়েছি বলো মা, কতটা উপকার হয়েছে? আমার পেটে যন্ত্রণা হতো, গলবিলারের স্টোন হচ্ছে, হ্যাঁ, মায়ের নাম জপ করাতে, ইউটিউবে দেখে মায়ের নাম জপ করাতে যন্ত্রণা চলে গেছে। মা কিন্তু একজন পুলিশ অফিসার। মা কোথায় আছে বলো মা? আমি ইয়ে শিয়ালদা কোর্টে আছি। শিয়ালদা কোর্টে? কত বছর করছো মা? আমি 17 বছর। একবার সবাই বলো বসে খেতে পারতো না, দাঁড়াতে পারতো না, পাশ ফিরতে পারতো না, পাশ ফিরলে নাড়ি ভুঁড়ি সব একদিকে জড়ো হয়ে যেত, এখন সেই সবই ভালো হয়েছে, শুধু পেটের ফুলোটা একটু আছে, ব্যাস, বাকি সবই ভালো। আমি বৃষ্টিতে ভিজলেই জ্বর হয় মা, আগের সপ্তাহে এসেছিলাম, পুরো চান করে গেছি, কিছু হয়নি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা একজন বয়স্ক বাবাকে গাড়ি করে নিয়ে এসেছিল, আমি ওইখানটা মানে গিয়েছিলাম ঝাড়তে, বলো মা আসতেও পারিনি, তা আমি তোমাকে দেখি রোগীটা দেখে কি বলেছিলাম, সবাইকে ফেলে দিয়ে আমার কাছে রাখা হয়েছে, তোমার কাছে গেছে তো, আমি বাবাকে নিয়ে এসে বলেছিলাম আয়ু নেই, এখান থেকে যাওয়ার পর কদিনে মাথায় মারা গেল, চার দিন আমি দেখেই বলেছিলাম, ওনার ছেলেকে দেখেও বললাম যে আয়ু কিন্তু নেই মা, এটাই দেখাচ্ছে, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে সবার, আমার বলো তোমার বলো, কারো কম বয়সে, কারো বেশি বয়সে, কারো মধ্য বয়সে, এটা হবে, এটাই চিরন্তন সত্য, একমাত্র কৃষ্ণই সত্য, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, সাথে করে কিছু আনিনি আর সাথে করে কিছু নিয়েও যাবো না। এই মা চরম উপকার পেয়েছে, মা আমাকে এসেই বলেছে, মায়ের মুখে শোনা যায় বলো মা। আমি এই 10 দিন হলো এসেছি, আমার অ্যালার্জি মানে গা চুলকিয়ে আমি যাতে করছিলাম, আমার এই 10 দিনের মাথায় আমার অ্যালার্জি, আমার সব মা ভালো করে দিয়েছে, এই সব নিয়ে ভালো হয়ে গেছে, হাতদম হাঁটতে পারে না, 5 বছরের বাচ্চা, আমি আগে শুক্রবার এসেছি, দিদি বোন নিয়ে এসেছিল, আমাকে জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা চরম মিরাকেল হয়েছে, এসি আমাকে বলেছে, তা মায়ের মুখে শোনা যাক বলো মা, কি উপকার হয়েছে বলো মা? ওই হার্ট ব্লক হয়ে গিয়েছিল, দিয়ে এখানে ফুলকুস নিয়ে গিয়েছিল, এখন সুস্থ আছে, ভালো আছে। এদিকে শোনা, একটু শুনতে পাচ্ছ? কোথা থেকে আসছিলে? লোহরতলা থেকে। কবে আসছিলে? মিরাক্কেল করে একবার সবাই বলো, আর কোনো ভক্ত উপকার হয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? জামাইয়ের দাদি, জামাইকে নিয়ে এসেছিলাম, তার দাদি ওকে নিয়ে এসেছিলাম, ভালো আছে, সবাইকে নিয়ে আসছে, টানতে টানতে, আমার ভালো লাগছে, সবাই হচ্ছে বলে বাচ্চাটা, মাকে আস্তে আস্তে রাস্তায় বললে বলো মা, কানটা ব্যথা হয়েছে, কানটা একটা কানে ব্যথা ছিল ভালো হয়েছে, আবার আরেকটা কানটা ব্যথা কিছু পুঁজ বের হচ্ছে, দুটো কানে ব্যথা ছিল, একটা কান ভালো হয়ে গেছে, শুধু হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, হাতে ঝেড়ে শুধু হাত দিয়ে ছেড়ে বন্ধ হয়ে গেছিল, তুমি কি নিয়েছো মা? অনেক কিছু নিয়েছি, মায়ের জন্য অনেক কিছু নিয়েছো, দেখো বাচ্চাটার কান দুটো,
যন্ত্রণা করতো, পুঁজ বেরোতো কান দিয়ে, একটা কান ভালো হচ্ছে একটা কান আছে। অনেক উপকার হয়েছে, তাই জন্য মায়ের জন্য কি নিয়েছো মা? আলু অনেক দাম রে, 50 টাকা কেজি আলু। কি হয়েছে দাম তো আমি এনেছি, তেল এনেছি, মশলা এনেছি, সব এনেছি।